ওইসব দেশগুলোতে ট্রানজিট করে অথবা ওই দেশ হয়ে আসেন, ট্রানজিট বলতে যে ওই দেশে গেল একদিন থেকে আবার বাংলাদেশে আসতেছে, এই যাত্রীদের উপরে আমাদের বিশেষ নজর থাকবে। কারণ এদের জন্য আমাদের ব্যবস্থাপনা হচ্ছে যে তারা আসার পরে চার দিন আমাদের হোটেলে অথবা সরকার নির্ধারিত যেসব কোয়ারেন্টাইন ফেসিলিটিস আছে ওখানে থাকতে হবে। চার দিন থাকার পরে স্বাস্থ্য পরীক্ষা করা হবে, পিসিআর টেস্ট করা হবে, পিসিআর টেস্টে যদি নেগেটিভ আসে তখনই তারা হোম কোয়ারেন্টাইনের জন্য যাবে বাকি 14 দিন কমপ্লিট করার জন্য। আর বর্তমানে যে ব্যবস্থাপনা এতে সকলকেই, সকল যাত্রীকে পিসিআর টেস্ট, সে যদি ভ্যাকসিন দুটো নিয়েও থাকে লাভ হবে না, তাকে পিসিআর টেস্টের নেগেটিভ রেজাল্ট নিয়ে বাংলাদেশে আসতে হবে। যদি পিসিআর নেগেটিভ আসে একমাত্র তখন সে 14 দিনের জন্য আবার কমপ্লিট করতে হবে হোম কোয়ারেন্টাইন। পিসিআর নেগেটিভ আসার পরেও তাকে বাকি দিনগুলোতে হোম কোয়ারেন্টাইন এনশিওর করতে হবে। আমরা এই জন্য আসলে এবার আমরা খুব সিরিয়াসলি দেখছি কে থেকে এবং স্পেশাল স্বাস্থ্য সংস্থা থেকে যে ডাটা আসছে এতে দেখা যাচ্ছে যে ইউরোপের ভিতরে ইউকে এখন ভালো অবস্থানে আছে এবং তারা ওই রিস্ক কান্ট্রি থেকে ইউকে সরে গেছে। যেহেতু ইউকে থেকে সরে গেছে এখন তো আমাদের কোনো বাধা নেই, আর ইউকে থেকে আমাদের আমাদের নিজেদের স্বার্থ আছে, আমাদের অনেক বাংলাদেশি এখানে থাকে, তো তাদের উপরে যদি আননেসেসারি আমরা এমন একটা রেস্ট্রিকশন দেওয়া ঠিক হবে না যেটার জন্য তারা প্রযোজ্য। ফলস্বরূপ আমরা কিছু ব্যতিক্রম আনতেছি, সেটা হলো যে আমরা যেহেতু একটা সাধারণ গতি চলে আসছিল আমাদের, আমরা যাত্রী সংখ্যা বাড়িয়ে দিয়েছিলাম। আমরা আপনারা জানেন যে আমরা বিমানে একটা যা সিটের একটা ক্যাপাসিটি দিয়ে দিয়েছিলাম, যে আগে আমরা যখন গত বছর যখন করোনার খারাপ অবস্থা যখন আমরা ওপেন করলাম ওয়াইড বডি এয়ারক্রাফ্ট 260 জন পর্যন্ত অ্যালাউ করতাম, এর বেশি করতাম না। বাট পরে যখন নর্মালের দিকে যাচ্ছিল তখন আমরা এটাকে 300 পর্যন্ত বাড়িয়েছি, কিন্তু গত পরশু দিনের থেকে আমরা এটাকে আবার কমিয়ে 260-এ নিয়ে আসছি। এখন কোনো প্লেনে, বড় প্লেনে 260-এর বেশি যাত্রী যাবে না। আরও কিছু ব্যবস্থা এখানে নিয়েছি, প্রত্যেকটা এয়ারলাইন্সকে তাগিদ দেওয়া হয়েছে তারা যেন যাত্রীদের এই যে সোশ্যাল ডিস্টেন্সিং, তারপরে মেডিকেল স্বাস্থ্যবিধিগুলো যেন বিমানবন্দরে এবং বিমানের ভিতরে দুই জায়গায় এটা মেনটেন করা হয়। আমরা আরও অতিরিক্ত কন্ডিশন শর্ত দিয়েছি যে যেসব প্লেনের ভিতরে 3টা সিট থাকবে মাঝখানের সিটে যে যাত্রী বসবে ওই যাত্রীকে ফেস শিল্ড দিতে হবে। অভ্যন্তরীণ ফ্লাইটে এখনও ওই বিধিনিষেধটা আমরা সংখ্যা কমানোর করছি না, এই কারণে আমরা স্বাস্থ্যবিধি যেটা প্রত্যেকটা ফ্লাইটে নিশ্চিত করা হচ্ছে। আমরা বিমানবন্দর বিমান সংস্থা প্রত্যেকে দেখে ওইটা আবার তাদের সাথে আলোচনা করেছি, তারা একটা নিশ্চয়তা দিয়েছে যে বিমানের ভিতরে যে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং স্বাস্থ্যবিধি যেগুলো পালন করার এটা করা হবে, যথাযথভাবে করা হবে। তাই ওই ক্ষেত্রে বিমান ভ্রমণটা কিন্তু আমি মনে করি অনেক নিরাপদ। দেখেছে ঝুঁকিটা কোনো প্রকারে বেশি বাড়তেছে, যদি ডিফিকাল্ট হয় তাহলে আমরা কিছু কিছু ফ্লাইট বাতিল করে দিব বলে অলরেডি এয়ারলাইন্সগুলোকে জানিয়ে রেখেছি যে আমি যে কোনো সময় একটা ফ্লাইট সংখ্যা কমাতে পারি এবং দরকারে বন্ধ করে দেবো। যদি দেখি যে ঝুঁকি বাড়ছে, এই যাত্রীরা মানছে না হোম কোয়ারেন্টাইন অথবা অন্য কিছু, তাহলে কিন্তু যদি এটা এটি যদি মূল কারণ হয়ে থাকে আগমনটা, তাহলে আগমন বন্ধ করে দেবো আমরা। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে পর্দায় দেখানো লিংকে ক্লিক করুন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।